করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিহত এবং অসুস্থ আওয়ামী লীগ নেতা ও কর্মীদের স্মরণে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের উদ্যোগে গতকাল রাজধানীর বাড্ডা আনন্দনগর আদর্শ হাই স্কুলে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় তাঁতী লীগের মহানগর উত্তরের সভাপতি হামিদ আহমেদ ও স্থানীয় কাউন্সিলর উপস্থিত ছিলেন। পরে 400 লোকের মাঝে খাবার বিতরণ করা হয়।